আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাস্ট কয়েকটা দিনে যে একটা গরম পড়ছে এই গরমে টিউশনেগুলাই যাইতে আর ইচ্ছা করে না কিন্তু বাচ্চা কাচ্চাগুলোর সামনে এক্সাম তো গরমের কথা বুঝলেও টিউশনে কন্টিনিউ করতে হয় এই আবাসিকের রিক্সাওয়ালাগুলোর যে মুভমেন্ট সেগুলো আপনি চোখ করে বলে দিতে পারবেন বাম দিকে আর যাইবই না ডান দিক ওগো বাপদার সম্পত্তি আমার সামনে যে রিক্সাটা আছে আপনি জাস্ট দুই মিনিট এটার কাজ দেখেন হর্ন দিয়ে পাগল হয়ে যাবো তবুও না আমি চাপ রাখলেও এ একটু জায়গা না ওনার আবার এক হাত নাই এই এক হাত নিয়ে ডান দিকে রিক্সা চালাইতেছে তাও আবার গতি রাইখা আল্লাহ ওনাদের সহায়ক এই মোটরের রিক্সাগুলো এলো সব থেকে বেশি ঝামেলা পায়ে পাড়া রিক্সা তো ঝামেলা করে না উফ যেই টপিকে আসলাম দুপুরের এই গরমে বা আসলে টিউশন কষ্ট হয়ে যায় একদম স্কিন টোন হাতের যে স্কিন টোন দুই কালার হয়ে গেছে গা আজকে আবার আমার স্টুডেন্টগুলোই নেয়া আম ভর্তা খাওয়ার কথা ব্যাগের মধ্যে আম কাটার মেশিন স্লাইস করার মেশিন সব কিছু লয়া যেতেছি একদম যন্ত্রপাতি লয়া আমি প্রস্তুত আমি অন্যরকম মানুষ আমার কাছে আমার স্টুডেন্টগুলো এবার ছোটো ভাইয়ের মতো আমি অনেক স্টুডেন্টই পড়াই কিন্তু দেখা গেছে কয়েকজন থাকে খুব বেশি ক্লোজ এগারো নেওয়া উইকেন্ডে আমি পুলে যাই বারবিকিউ পার্টি করি যে কয়েকজনই পরে ছোটো ভাইয়ের মতো আমার কাছে পরে আমিও আমার স্যারদের কাছে ওইভাবেই পরে আসছি ভাই তবে একটা জিনিস খেয়াল করলাম গরমে আসে না মানুষজন খুব কম বাড়িতে আসে এই রাস্তাটা নর্মালি এত ফাঁকা থাকার কথা না কিন্তু এই রাস্তাটা ইদানিং বেশ খানিকটা ফাঁকা থাকে আর এই শিয়ালবাড়ি আর কমার্স কলেজ তো মাঝে মাঝে আমার পুরা গুলিস্তানের জ্যাম লাগা যায় এই যে মানুষ একটু ফাঁকা দেয় না ধরেন এই যে একটু অপেক্ষা করলাম এই গাড়িটাতে আমি গ্যাপে ঢুকতে দিলাম এই কাজটাই করে না জ্যাম লাগা যায় এই যে এই গাড়িটা চলে গেছে আমি গ্যাপ পাইছি না আর এখানে আর একটা বিরক্তিকর জিনিস উল্ডা আসা রিক্সাগুলো আমি এই নিয়ে আর দুই থেকে তিন দিন দেখছি উল্ডা যেই রিক্সাগুলো আসে না এগুলো সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট করে কে শুনে কার কথা ভাই কারো কথা কারোর সময় সময় আসে মা প্রাইভেট কারো দিয়ে বাম দিক দিয়ে চালাইতেছে ওইকে আমার জায়গায় দিব না নাকি উনিও মনে হয় আমার মতো রাশে আছে দেখি একটু গ্যাপ পাইলে এই ডুইটা না গ্যাপ আর দিলে কি ওই যে উল্ডা রিক্সা বললাম না এই দিক দিয়ে একটা না একটা উল্ডা রিক্সা আসবেই আসবে একটা সময় মনে তো যে বাইরে থাকি একটু বাইরে ঘোড়াগাড়ি করি আর এখন মনে হয় যে কখন বাসায় ঢুকম একটু টাইম বাইরে থাকতে ভালো লাগে না আর এই রোদে একটা সুবিধার ব্যাপার হয়েছে কি মানে কোয়া যায় যে ভাই আমি রোদে কালো হয়েছি আমার অরিজিনাল কালার কিন্তু কালো না এদিনেই বাইকে আর একটা সমস্যা শুরু হয়েছে এই সেলফ নিয়ে রাস্তার মাঝখানে হঠাৎ করে সেলফটা বন্ধ হয়ে যায় মানে একে তো গরম এর উপরে যখন রাস্তার মাঝখানে সেলফ বন্ধ হয়ে যায় তখন মেজাজটা আরও বেশি খারাপ হয়ে যায় তখন কারে যে মারুম বুঝতে পাই না আর এই গরমের মাঝখানে কলেজটা অফ করে দিছে মানে কলেজ অফ করে কী মজা পাই আর আমি আমার মাথায় ঢুকে না কলেজটা খোলা থাকলে একটু বন্ধু সাথে আড্ডা মারা যায় কলেজটা বন্ধ থাকলে সব কিছু অফ আর যত দূর পর্যন্ত আপনার চোখ যাব খালি রোদ আর রোদ বড় গাছের ছায়া তো একটাও নাই তবে একটা জিনিস দেখছি এই ইদানিং পুলিশ বাস্তারি মোড়ে মোড়ে অনেক বেশি পুলিশ বসে শিয়ালবাড়ি গতকালকে আমারও পুলিশ ধরলো এই তিন বছরে এত এই রাস্তা দিয়ে এতবার আসা যাওয়া করছি কখনও আমার পুলিশ ধরে নাই পরে আর কি লাইসেন্স ফাইসেন্স দেখা ছেড়া দিছে এই পুলিশের গাড়ির ভিতরে যে থাইকা জেলে যাইবো গত গাড়ির ভিতরেই সিদ্ধ হয়ে যাইব উকিমেরা দেখলাম যদিও কেউ নাই কিন্তু কেউ যদি থাকে ওই পুরা ব্রয়লার মুরগি স্টিমের মধ্যে রাখলে যেরকম একটা লাল লাল ভাব চাইসা পরে রান্না রান্না হয়ে গেছে ওই রকম হয়ে যাইব ভাই এটা হলো জ্বলন্ত এটা যে কী কয় কি একটা মেশিন ওবেন ওভেন জ্বলন্ত ওভেন স্পোর্টস কার্ড দিয়ে কি লার্নিং শিখাই নাকি যাই হোক আশা করছি সাততলা উঠতে হবো এখন কি আর করার সাততলা উঠতে উঠতে কষ্ট লেগে যায় গাড়িটা পার্ক করা হলে আবার আরেকটা মেজাজ খারাপ হয় এই উপর থেকে ক্যাটা জানে গাছের যত্ন নিতে গিয়ে যত রকমের মাটি টাটি আছে সব আমার বাইকের উপরে ভালো খুব বিরক্তিকর জিনিস একটা হয়